আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদেরকে এগ্রিকালচারাল অ্যান্ড গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমি কী বিষয়ে কথা বলবো ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে বুঝতে পারছেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওতে। ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশায় থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলে যাচ্ছি ভিডিওতে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিছু পেঁপের বীজ সংগ্রহ করেছি। পেঁপের বীজগুলোকে আমি সূর্যের আলোতে রাখবো। সূর্যের আলোতে আধা ঘন্টা রাখার পর বীজগুলোকে আমি রোদ থেকে আনার পর বীজগুলোকে আমি ঠান্ডা করা পর্যন্ত রেখে দেব। এরপর বীজগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো। বীজগুলোকে পানি দিয়ে 8 ঘন্টা ভিজিয়ে রাখার পর বীজগুলোকে আমি বপন করতে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু পলি ব্যাগে মাটি তৈরি করে ভরে নিয়েছি। তো পলি ব্যাগে কীভাবে মাটি ভরতে হয় এবং কীভাবে পলি ব্যাগের জন্য মাটি তৈরি করতে হয় তা আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, সে ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখানে আমি প্রতিটি পলি ব্যাগে 2টি করে পেঁপের বীজ বসিয়ে দিব। বীজ 2টি থেকে 2টি চারা গজালে একটি চারা আমি উঠে নেব, আরেকটি চারা পলি ব্যাগে থেকে যাবে, আর একটি উঠলে উঠতেও পারে। দেখতে পাচ্ছেন এখানে আমি প্রতিটি পলি ব্যাগে বীজগুলো দিয়ে দিয়েছি। তো এখন প্রতিটি পলি ব্যাগে মাটি দিয়ে বীজগুলোকে ঢেকে দিতে হবে, ভালোভাবে ঢেকে দিতে হবে যাতে বীজগুলো না দেখা যায়। বীজগুলো দেখা গেলে অঙ্কুরোদ্গমন ভালো হবে না, তখন বীজ থেকে চারা গজাবে না। তো এইভাবে সম্পূর্ণ বীজগুলো ঢেকে দিয়েছি। এবার বীজগুলোকে অঙ্কুরোদ্গমন ভালোর জন্য আমি পানির স্প্রে করে দেব। পানির স্প্রে করে করতেছি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো যারা আমার, তো এই থেকে 10 থেকে 12 দিন পর ফিরে আসছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চারা গজা আছে পেঁপের বীজ থেকে, এখনও কয়েকটি পলি ব্যাগে চারা গজায়নি, আস্তে আস্তে সবগুলোতে গজাবে। তো 15 দিন পরে চারাগুলোর অবস্থান দেখতে পাচ্ছেন। তো আপনারা প্রতিদিন সকালে অথবা বিকালে মাটি শুষ্ক হয়ে গেলে পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে, নাহলে চারাগুলো মারা যেতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে চারাগুলো কত সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে। তো এইভাবে আপনারা পেঁপের বীজ থেকে চারা তৈরি করতে পারেন। তো পেঁপের বীজ থেকে চারা তৈরি করে যে আপনারা বিভিন্ন টবে অথবা বাজারের আশেপাশে রোপণ করতে পারেন। তো আপনার আমার চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো ভিউয়ার্স,